জাপান এন্ড টেকনোলজি ইউটিউব চ্যানেলের আরেকটি ভিডিওতে আপনাদের অভিনন্দন। আমি মিঠুন, জাপানের নাগানো ক্যান থেকে বরাবরের মতো জাপান সম্পর্কে আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম। আজকে আলোচনার বিষয় হবে ড্রাইভিং নিয়ে। ড্রাইভিং জানা থাকলে এখানে কী ধরনের সুযোগ সুবিধা পাবেন, ড্রাইভিংটা বাংলাদেশ থেকে শিখে আসলে কী ধরনের সুযোগ সুবিধা রয়েছে, এখানে শিখতে গেলে কী ধরনের সুযোগ সুবিধা রয়েছে বা কী ধরনের অসুবিধা রয়েছে, সম্পূর্ণ আলোচনাটা আমার অভিজ্ঞতা থেকে শেয়ার করব। আশা করি যারা ভিডিওটি দেখতেছেন এর গুরুত্ব উপলব্ধি করবেন এবং পরবর্তীতে ভিডিওতে যে বার্তাটা দিব আশা করি সে বার্তা আপনাদের উপকারে আসবে। তো চলেন শুরু করা যাক। প্রথমে আসেন, জাপানে কেন ড্রাইভিং লাইসেন্স প্রয়োজন? আমাকে দিয়ে যদি আমি বলি, আমার বর্তমান চাকরিটা আপনার ড্রাইভিং লাইসেন্স থাকার কারণেই হয়েছে। জাপানের আয়তন যদি কল্পনা করেন তাহলে তা হচ্ছে বাংলাদেশের প্রায় 3 গুণ। এখানে অনেকগুলা দ্বীপ নিয়ে গঠিত, 600 অধিক আপনার দ্বীপ রয়েছে ছোট ছোট, যদিও কয়েকটা বড় দ্বীপেই সাধারণত জাপানিজরা বসবাস করে বা আপনি আসলেও এই বড় দ্বীপের কোথাও না কোথাও থাকবেন। জাপান কিন্তু পাহাড়ি অঞ্চল। জাপানকে যদি আপনি 4টা ভাগ করেন তাহলে তার 3 ভাগই হচ্ছে পাহাড়। তো এই পাহাড়ি রাস্তাগুলা চলতে হলে বা পাহাড়ি অঞ্চলে কাজ করতে হলে আপনার ড্রাইভিং লাইসেন্স থাকাটা বাধ্যতামূলক বা আপনার গাড়ি থাকাটা বাধ্যতামূলক। পাহাড়ি অঞ্চলে যেই কোম্পানিগুলো হয়ে থাকে আপনার ড্রাইভিং লাইসেন্সকে তারা প্রাধান্য দিয়ে থাকে, যখন আপনার চাকরির জন্য রিক্রুইট করে তখন তারা রিকোয়ারমেন্টের মধ্যে ড্রাইভিং লাইসেন্সটা বাধ্যতামূলক দিয়ে থাকে। আপনি স্টুডেন্ট ভিসায় আসেন বা ওয়ার্ক ভিসায় আসেন, জাপান আসলে অবশ্যই জব চেঞ্জ করবেন। জাপানের পরিবেশটা এরকম, একটা জবে দীর্ঘদিন থাকাটা কষ্টদায়ক। আপনি যখন নাকি কোনো কোম্পানিতে কাজ করতে যাবেন তখনই আপনার সিভির মধ্যে যে বিষয়টা উল্লেখ আসে তা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স আছে কি নাই। আমাদের দেশের মতো কিন্তু এদের দেশের সিভির ফরম্যাট না, আমরা যেভাবে আপনার আমাদের সিভি তৈরি করি এখানে কিন্তু সেই ফরম্যাট নেই। আর এখানে আপনার ল্যাঙ্গুয়েজের দক্ষতা এবং অতিরিক্ত কোনো দক্ষতা যেমন ড্রাইভিং লাইসেন্স এগুলো উল্লেখ করে দেওয়া হয় পয়েন্ট বাই পয়েন্ট। আপনার যখন ড্রাইভিং লাইসেন্সটা থাকবে তখন কিন্তু আপনাকে ওরা অধিক গুরুত্ব দেবে। পাশাপাশি আপনি ভবিষ্যতে যখন এখানকে পিআর নেবেন অথবা আপনার সিটিজেনের জন্য আবেদন করবেন তখনও কিন্তু ড্রাইভিং লাইসেন্সটা থাকলে আপনার জন্য অনেকটা হেল্পফুল হয়ে আসবে এবং এই রেজাল্টটা আপনার পক্ষে চলে আসবে। আপনি যদি এখানে আপনার একা জীবনযাপন করেন সেক্ষেত্রে হয়তো ড্রাইভিং লাইসেন্সের গুরুত্ব ওই রকম উপলব্ধি করবেন না। যখন আপনার ফ্যামিলি এখানে আসবে তখনই আপনার গাড়ির উপলব্ধিটা করা শুরু করবেন, কারণ একা চলাচলের ক্ষেত্রে দেখা গেছে আপনি হেঁটে চলাচল করতে পারতেছেন। যখন ফ্যামিলি হয়ে যায় তখন কিন্তু আপনার বিভিন্ন স্থানে ভিজিট করতে হয়, দর্শনীয় স্থান হোক বা আপনার কোনো বাঙালির বাসায় হোক, অথবা এক স্থান থেকে আরেক স্থানে যাতায়াত করতে গেলে ফ্যামিলি নিয়ে জাপানে কিন্তু যাতায়াত করাটা খুব কষ্টকর। কারণ জাপানে আপনার ট্রান্সপোর্টেশনটা যদি কল্পনা করেন আমাদের দেশের মতো এখানে রিক্সা, বেবি যে ছোট গাড়িগুলো আছে বা বাসও এত অ্যাভেলেবেল নয়। শহরমুখী অর্থাৎ শহর যে অঞ্চলগুলো আছে সে অঞ্চল হয়তো আপনি বাস বা ট্যাক্সি পাবেন, কিন্তু গ্রাম্য অঞ্চলগুলো যেগুলো আছে ওখানে কিন্তু বাস ট্যাক্সি এরকম অ্যাভেলেবেল নয় বাংলাদেশের মতো। আধা ঘন্টা এক ঘন্টা পরে পরেও আপনার বাস চলে এখানে, আর ট্যাক্সি যদি আপনি ইউজ করেন প্রচুর খরচ, এখানে অনেক কষ্ট বেয়ার করতে হয়। একার ক্ষেত্রে যেই কষ্টটা হয় যখন আপনার 3-4 জন হবেন, গাড়ি থাকলে কিন্তু আপনার ফ্যামিলির সবাই গাড়িটা ব্যবহার করতে পারতেছেন, একই খরচে সবাই যেতে পারতেছেন। যখন এটা আপনার একা থাকেন সেক্ষেত্রে বার্ডেন না হতে পারে, ফ্যামিলি মেম্বার যখন অনেক হয়ে যাবে তখন যাতায়াতের ক্ষেত্রে কিন্তু আপনার খরচের বারটা অনেক বেড়ে যাবে। গাড়ির জন্য আসলে রোডগুলা করা, পার্কগুলা করা অথবা আপনার সুপার শপগুলা করা, আপনি চাইলে যে কোনো জিনিস যে কোনো প্রয়োজনে খুব সহজে হাতের মুঠোয় পাচ্ছেন। জাপানে গাড়ির দাম এখানে কিস্তিতে পাওয়া যায়, সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনলে তো কথাই নেই, খুব সস্তায়। সাইকেলের দামেও অর্থাৎ জাপানে আপনার সাইকেল যে দামে বিক্রি করা হয় নতুন সাইকেল বা ভালো ব্র্যান্ডের, সেই দামে আপনি সেকেন্ড হ্যান্ড গাড়ি পেয়ে যাবেন। এখন গাড়ি মডেলের উপর অবশ্যই নির্ভর করতেছে, যেমন ধরেন সাইকেল এখানে জাপানে একটা ভালো সাইকেল কিনতে গেলে আপনার 70-80 হাজার বা 1 লাখ টাকাও লেগে যায়। আপনি 10,000-20,000 টাকাও পাবেন, তার উদাহরণ বাতিল দিচ্ছি,
আর গাড়ি কিনতে গেলে সেকেন্ড হ্যান্ড গাড়ি, যেমন ধরেন দায়ুৎসু মুভ, এটা তো খুব ভালো চলে কে গাড়ির মধ্যে, এই গাড়ি আপনার 90,000 ইয়েনের মধ্যে পেয়ে যাবেন। অর্থাৎ একটা সাইকেলের দামে আপনি গাড়ি পাচ্ছেন। এখন আসেন আমার ক্ষেত্রে, আমি যদি উদাহরণ দিয়ে বলি, আমি ফার্স্ট যখন জাপান আসব, আমি একটা ল্যাঙ্গুয়েজ সেন্টারে কিছুদিন ক্লাস করি। যেহেতু জব বিষয়ে এখানে আসি, তো আমার ল্যাঙ্গুয়েজটা আর কমপ্লিট করা হয়নি। মাসে খানে করার পর আপনার আমার ভিসা উঠে যায় এবং আমি জাপান আসার জন্য প্রস্তুতি নেওয়া শুরু করি। ভিসা পাওয়ার পর আপনার সেন্সেদের সাথে দেখা করি। ওখানে কর্মরত যে সেন্সে ছিল, উনি আমাকে পরামর্শ দিয়েছিল যে মিঠু, যে সময়টা সেই সময়টা তুমি বিভিন্ন জায়গায় অপচয় না করে ড্রাইভিং শিখে ফেলো। সত্যি কথা কি, আমি আপনার বিন্দু মাত্র এই বিষয়টাকে নিয়ে নিই মাথার মধ্যে, কারণ গাড়ি আমার কি প্রয়োজন আমি দেখতেছিলামই না যে আমার গাড়ি প্রয়োজন হবে। যে কোথাও যাব, গাড়ি না গেলে আমি বাসে যেতে পারবো, রিল্যাক্স জীবনযাপনে আমার প্রয়োজন নেই, আমি এই জিনিসটা তখন ভেবেছিলাম। কিন্তু যখন জাপান আসি, 1 বছর 2 বছরের মাথায় আমি যখন জব চেঞ্জ করি, তখনই আপনার ড্রাইভিং লাইসেন্সটার প্রয়োজনীয়তা অনুভব করা শুরু করি। আমি প্রথম আপনার গেন্সকি, এখানে 50 সিসি বাইক আছে, একে গেন্সকি বলা হয় বা স্কুটার, এটা লাইসেন্স নিতে আমাকে 3 বার পরীক্ষা দিতে হয়েছিল। জাপানে কিন্তু ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা পৃথিবীর আপনার সব থেকে কঠিনতম পরীক্ষা হয়ে থাকে। এখানে পাস করতে গেলে আপনার 33-এ পাস নয়, এখানে পাস করতে গেলে 90-র উপরে পেতে হয়। বুঝতেই পাচ্ছেন যে এখানে কত কড়া পরীক্ষা হয়। শুধু লিখিত পরীক্ষা না, আপনার ফিল্ড টেস্ট হয়। পরবর্তীতে আপনার আমি ড্রাইভিং লাইসেন্স নিব বলে স্থির করি। আমার দেশে তখনও লাইসেন্স করা ছিল না, তো আমি দেশে যাই, ওখান থেকে লাইসেন্স করি। দেশে আমি 1 মাসের মতো ছিলাম। ওই সময়ে আপনার পুরোটা সময় আমি প্রতিদিন আপনার ড্রাইভিং প্র্যাকটিস করি একটা কোর্সে ভর্তি হয়ে, পাশাপাশি ড্রাইভিং লাইসেন্সটা বের করে নিয়ে আসি। দুঃখের বিষয় হচ্ছে আপনার ওই লাইসেন্সটা কিন্তু এখানে চেঞ্জ করা যায় নাই, কারণ মিনিমাম 90 দিন আপনার স্টে করতে হয়। অর্থাৎ লাইসেন্স পাওয়ার পরও 90 দিন আপনার দেশে স্টে করতে হবে বা ওখানে চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। এই 90 দিন কন্টিনিউয়াস হতে পারে অথবা ভেঙে ভেঙে হলেও সমস্যা নেই। আমার পরিচিত জাপান থেকে অনেকে আপনার 90 দিন ফিল আপ করার জন্য বাংলাদেশে গিয়া 1 মাস 2 মাস থেকে তারপরে জাপানে এসে এই লাইসেন্সটাকে চেঞ্জ করে নিছে। তো আমার কোনোভাবেই আপনার 90 দিন হচ্ছিল না, তো ড্রাইভিং শিখার পরও আপনার এটাকে চেঞ্জ করতে পারছিলাম না। প্লাস হচ্ছে আপনার ড্রাইভিং লাইসেন্স নেওয়ার জন্য যে সময়টা, আপনার দেখা গেছে কাজ করে শনিবার এবং রবিবার ছুটি পাই, শনি রবিবারের কোর্সও এখানে আছে অ্যাভেলেবেল নয়। সেই কোর্স করে আপনার কয়েক মাস চলে যাবে এই ড্রাইভিং লাইসেন্স বের করতে, এমনকি বছরও চলে যাবে, কারণ আমার পরিচিত এরকম দেখেছি দীর্ঘ সময় লেগেছে আপনার এই শনি রবিবারে কোর্স করে ড্রাইভিং লাইসেন্স নিতে, অনেকে হাল ছেড়ে দিছে। তো আমার কাছে ওই সময়ও ছিল না আর সম্ভবও ছিল না। আর প্লাস হচ্ছে এখানে আরেকটা সুযোগ হচ্ছে একবারে থেকে 2 সপ্তাহ বা 3 সপ্তাহ থেকে একবারে কারিমেংকিও, যেটা বলে প্রাথমিক লার্নার যেই কার্ডটা, এটা পাওয়া যায়। পরবর্তীতে 100 মার্কে শুধু রিটেন পরীক্ষা দিয়ে ড্রাইভিং লাইসেন্স নেওয়া যায়। কিন্তু এই 14 দিন বা 15 দিন সময়টা আমি পাচ্ছিলাম না। যাই হোক, যখন আবার জব চেঞ্জ করব, জব চেঞ্জ করার মাঝখানে যে সময়টা ছিল, আমি চাকরি খুঁজতেছিলাম, তখন এই সময়টাকে আমি বেছে নিই 2 সপ্তাহ কোর্সে একটা নিগাতা, এখানে একটা স্থান, ওখানে চলে যাই। ওখান থেকে কোর্স করে আপনার লার্নারের যে কার্ডটা সেটা নিয়ে বা কারিমেংকিও যে আছে ওটা নিয়ে তারপর আসি। এখানে আসার পর আপনার আবার পরীক্ষা দিই, 3 বার পরীক্ষা দিই, প্রতিটা পরীক্ষা 1 সপ্তাহ পরে পরে কোম্পানি থেকে ছুটি নিতে হয়েছে। এখানে একদিন ছুটি নেওয়া, বুঝতেই পারছেন, বড় অঙ্কের একটা ক্ষতি হয়। তারপর আপনার লাইসেন্সটা পাই, আর হয়রানি তো আছেই বা পড়তে হয়েছে প্রচুর পরিমাণ। আর ওই যে ওখানে 14 দিন ছিলাম, আপনার থাকা খাওয়া সহজ, যদিও 14 দিন আমার আরেকদিন বেশি লাগছিল, প্রথম ধাক্কায় আপনার ওখানে ফেল করি। তো 15 দিনে আপনার আমার টোটাল জাপানিজ ইয়েনে 2,60,000 ইয়েন লেগেছিল, ওইটা ওদেরকে দিতে হয়েছে। অর্থাৎ আমার লাইসেন্সটা পেতে গিয়ে আপনার 2,60,000, আর বাংলাদেশেও আপনার 1 মাস ড্রাইভিং লাইসেন্স শিখি, ওখানে একটা টাকা যায়, সময় যায়, সবকিছু মিলিয়ে আপনার বড় অঙ্কের একটা টাকা চলে যায়। এবং শেষমেশ লাইসেন্সটা আমি পাই, এবং যা আপনাদের আগে বললাম, এই লাইসেন্সের সুবাদে আমি বর্তমান চাকরিটা করতে পারতেছি এখানে, বা এই চাকরিটা আমার হয়, কারণ এখানে বাধ্যতামূলক ছিল, ড্রাইভিং লাইসেন্স না থাকলে আমি অ্যাপ্লাই করতে পারলাম না। বলে এখন আসেন
যদি বাংলাদেশ থেকে আপনি ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসেন এবং 90 দিন আপনার থাকে এক্সপিরিয়েন্স, সেক্ষেত্রে সুবিধাটা কি? এটা হচ্ছে আমার বউ যখন এখানে আসবে, এই জিনিসটা যেহেতু ভুক্তভোগী আমি, তাই তাকে ড্রাইভিং লাইসেন্স নেওয়ার পর ড্রাইভিংয়ে ভর্তি করাই। সে 1 মাসের কোর্স করে, 5,000 টাকা লেগেছিল, মোটামুটি হাল চালু হয়। তারপর আপনার সে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স নিয়ে জাপান আসে। আসার পর যেহেতু তার ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স আছে, সে যেহেতু ড্রাইভ করার পারমিশন আছে, আমি তাকে এখানে আবার আমার নিজের গাড়ি দিয়ে কিছুদিন শিখাই, পরবর্তীতে সে ড্রাইভ করতে পারছে। এবং এই সময়টার মধ্যে আপনার জাপানি লাইসেন্স পরিবর্তন করার জন্য আবেদন করি। তো এখানে আবেদন ফি বেশি নয়, 250 ইয়েনের মতো, আর প্লাস কিছু লেগেছিল। তো প্রথমবার সে ফেল করে, দ্বিতীয়বার আবার ফিল্ড টেস্টে যাই। তো এখানে কীভাবে সে নিচ্ছে এটার আমার ভিডিও আছে, ভিডিওতে আমি ডিটেলস আলোচনা করছি, কোর্স দেখিয়েছি যে জাপানে আসলে কীভাবে কোর্সগুলো প্র্যাকটিস করতে হয় বা কোন ধরনের পরীক্ষা আসে, পরীক্ষায় কী ধরনের কোশ্চেন আসে, সবই আলোচনা করেছি। যারা আপনার এখানে বাংলাদেশ থেকে ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসবেন, তারা ওই ভিডিওটা দেখলে আশা করি যে অনেক কিছুই পেয়ে যাবেন। তো পরবর্তীতে তাকে আবার জাপানি যে এখানে একটা কোর্স করাই, 2 ঘন্টার কোর্স করাই, প্রায় 14,000 ইয়েনের মতো খরচ হয়। তো তার ড্রাইভিং লাইসেন্স পেতে সর্বমোট হয়তো 30,000 টাকার মতো লেগেছে, তার বেশি না, সব যদি আমি যোগ করি। আর পরীক্ষা আমার থেকে কম দিছে, পড়ালেখাও কম করছে, খুব সহজে পাইছে, আমার ক্ষেত্রে প্রচুর পরিমাণ হয়রানি হইতে হয়েছে। তাই আপনাদের, আমরা যারা জাপান থাকি, শুধু আমি নয়, যারা ইউটিউবিং করে অথবা আপনাদের শুভাকাঙ্ক্ষী আছে, তারা দেখবেন সবাই বলবে যে বাংলাদেশ থেকে ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসেন। এটা আমরা খুব জোরালোভাবে বলি, বাংলাদেশে থেকে হয়তো আমার মতো আমি যে কাজটা করছি, আপনারা হয়তো এই কথাটার মূল্যায়ন ওইভাবে করবেন না, জাপান আসার পরও করবেন না, 1 থেকে 2 বছর চলে যাওয়ার পর যখন আপনি বিয়ে করবেন, সংসার হবে বা আপনার জব চেঞ্জ করবেন, তখন উপলব্ধি করা শুরু করবেন যে এখানে ড্রাইভিং লাইসেন্সের মূল্য কি ধরনের, আর ড্রাইভিং লাইসেন্সটা পেতে গেলে কি ধরনের পরিশ্রম এখানে দিতে হয়। তাই আপনাকে বলবো, অনুরোধ থাকবে যে বাংলাদেশে থাকা অবস্থায় যেভাবেই হোক ড্রাইভিং লাইসেন্সটা নিয়ে তারপর জাপান আসেন। এখানে আসার পর বুঝতে পারবেন যে এটার কি গুরুত্ব আছে। গুরুত্বটা হচ্ছে আপনি কোনো না কোনো সময়ে ড্রাইভিং লাইসেন্স জাপান থাকে লাগবেই। তো তখন যখন নিবেন, তখন দেখবেন যে সময়ও নেই বা আপনার বিশাল অঙ্কের টাকা চলে যাচ্ছে। আজকের ভিডিও বার্তাটায় আপনাদের এটাই বোঝাতে চাচ্ছি যে বাংলাদেশ থেকে আসার আগে যদি সম্ভব হয় ড্রাইভিং লাইসেন্সটা করে আসবেন, তারপর জাপানে এসে আপনারা কিরিকাই বলা হয় এটা চেঞ্জ করে জাপানিজ করে নেবেন। আর জাপান আসার পরও আপনি কিন্তু ড্রাইভ করতে পারবেন, লাইসেন্স থাকলে খুব অল্প টাকায় গাড়ি কিনতে পারবেন, এই টাকায় আপনার মোবাইল ফোনও পাওয়া যায় না, তো গাড়ি কিনতে পারবেন, গাড়ি দিয়ে আপনার দূর দূরান্ত কাজ করতে পারবেন। তো দেখা গেছে একটা ভিতরে দিয়ে কাজ করলে হয়তো দেখা গেছে টাকা বেশি পাচ্ছেন কিন্তু আপনি যেতে পাচ্ছেন না, কিন্তু গাড়ি থাকলে এটা কিন্তু সম্ভব হবে। তো আজকের ভিডিও আর দীর্ঘায়িত করবো না, নেক্সট কোনো ভিডিওতে অন্য কোনো টপিকস নিয়ে আলোচনা করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা রইল, বাই।